असाधारण दृश्य, चमत्कार लागजे देखते। अपूर्व सुंदर पहाड़ और पहाड़े गाभे एके बेके गेछे रास्ता। गरमेर दिनगुलो जदि आर सह्य ना हय ताहले घुरे आसुन ना कलकातार काछे एइरकम एकटि सुंदर जायगा थेके। जायगाटा हलो भारतेर उत्तर पूर्वांचलीय राज्य सिक्किमेर राजधानी और बृहत्तम शहर गैंगटक। शहरटिर सौंदर्य कथाय बर्णना करा आमार काछे दुष्कर। गैंगटकेर आशेपाशेर अंचल पुरोटाई सुविशाल और दृष्टिनंदन पहाड़े घेरा। বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য থেকে বঞ্চিত করবে না গ্যাংটক আপনাকে। ভোরবেলা মেঘমুক্ত আকাশ থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার শোভা আপনারা দেখতে পাবেন। এই সব কিছু যদি আপনিও উপভোগ করতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে কলকাতা থেকে গ্যাংটকের ট্যুর বাজেট সহ অল ডিটেলস শেয়ার করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন সব নোটিফিকেশন পাওয়ার জন্য। সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কয়েকদিন ছুটি কাটাতে ভালোই লাগবে এই ভেবে আমরাও রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটকে যাওয়ার জন্য আমরা পদাতিক এক্সপ্রেসে করে এনজিপি যাব। এনজিপি অথবা শিলিগুড়ি থেকে গাড়ি করে গ্যাংটকে যাওয়া যায়। কলকাতা থেকে অনেকগুলি ট্রেন আছে এনজিপি অথবা শিলিগুড়ি যাওয়ার জন্য। বন্ধুরা আজকে এখন রাতের 11টা বাজে, আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে পদাতিক এক্সপ্রেস ধরে রাত্রিবেলা আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। রাত্রি 11:20 ট্রেনটা ছাড়বে, আমরা কাল ভোরবেলা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেবে, সেখান থেকে যাব হচ্ছে গ্যাংটক। তো গ্যাংটকের ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর আমি আপনাদের ট্রাভেল গাইড পিঙ্কি চলে এসেছি আবারও নতুন এই জায়গার সন্ধান নিয়ে। গ্যাংটকে গিয়ে আমরা খুব ভালোভাবে ব্লগ বানাবো, সেগুলো দেখবেন। আর হোটেলেরও ভিডিও দেখার জন্য, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এই চ্যানেলটাকে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। বন্ধুরা আমি শিয়ালদা থেকে রাত 11:20 পদাতিক এক্সপ্রেসে করে এনজিপি গিয়েছিলাম। পরদিন সকালে 9:15 এনজিপি পৌঁছাবার কথা। এই ট্রেনটা 9:55 সময় নেয়। এছাড়া আরও কী কী ট্রেন আছে আসুন এক নজরে দেখে নিই। রোজ সন্ধে 7:40 শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়ে এবং পরদিন এটা সকাল 6:35 পৌঁছে যায়। 10:55 সময় নিচ্ছে এই ট্রেনটি। এছাড়াও রোজ রাত্রি 10:05 দার্জিলিং মেল আছে, পরদিন সকাল 8:15 পৌঁছে যাচ্ছে, 10:10 সময় নিচ্ছে দার্জিলিং মেল। কাঞ্চনকন্যা রাত 8:35 রোজ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে শিলিগুড়ি স্টেশনে এই ট্রেনটি পৌঁছে যাচ্ছে সকাল 8:00 সময়, 11:25 সময় নিচ্ছে এই ট্রেনটা। এছাড়াও আপনারা চাইলে কলকাতা স্টেশন থেকে যেতে পারেন সকাল 9:05 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস। ওই দিন সন্ধে 7:05 আগে এনজিপি স্টেশনে পৌঁছে যায়। 9:50 সময় নিচ্ছে এই ট্রেন। ট্রেনের ইনফরমেশন শেয়ার করতে করতে নিজেদের কথাও একটু বলি। ট্রেনে উঠে আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আজ পরদিন সকালবেলা মানে নেক্সট ডে মর্নিং আমরা এখন ওয়েট করছি, আমরা রেডি হয়ে গেছি কখন এনজিপি স্টেশন ঢুকবে। যদিও ট্রেন একটু সামান্য লেট ছিল এবং ট্রেনটা ঢোকার আগে অনেকক্ষণ দাঁড়াচ্ছিল। এবার আসুন জেনে নিই হাওড়া থেকে কোন ট্রেনগুলো এনজিপি যাচ্ছে। ভোর 5:55 বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে এবং 7:30 এটা আপনাকে এনজিপিতে পৌঁছে দেবে। দুপুর 1:25 দুপুর 2:25 শতাব্দী এক্সপ্রেস ছাড়ে। ওই দিনই রাত 10:55 এনজিপি পৌঁছে যাচ্ছে, 8:30 সময় নিচ্ছে। এছাড়াও আছে 3:55 সরাইঘাট এক্সপ্রেস, 9:25 এনজিপি পৌঁছে যাচ্ছে ওই দিন রাত 1:20। সন্ধ্যে 6:30 সময় আছে কামরূপ এক্সপ্রেস, এই ট্রেনটা পরদিন সকাল 5:50 এনজিপি স্টেশনে পৌঁছে যাচ্ছে, 11:20 সময় নিচ্ছে এই ট্রেনটি। তাহলে বন্ধুরা আশা করছি বুঝতে পেরে গেছেন হাওড়া কলকাতা স্টেশন ও শিয়ালদা থেকে
কি কি ট্রেন আছে শিলিগুড়ি বা এনজিপি যাওয়ার জন্য, এছাড়া আরো অনেক ট্রেন আছে। বন্ধুরা, এবার আমার গল্পটাও একটু শেয়ার করছি। এইবারের গ্যাংটকের ট্যুরটা করছি আমি আমার মা বাবার সাথে। এক রাতের ব্যাপার ছিল, সেই কারণে আমরা স্লিপারিতে টিকিট কেটেছিলাম। 360 টাকা করে টিকিট ফেয়ার পড়েছিল পদা থেকে। কিন্তু এত গরম থাকার কারণে সকালবেলা রোদ্দুরটা ওঠাতে খুবই কষ্ট হচ্ছিল, গরম লাগছিল। তাই আমরা খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম কতক্ষণে এনজিপি স্টেশনে ট্রেনটা না থামবে আর আমরা নামবো। তারপরে একটা গাড়ি ঠিক করে আমরা গ্যাংটকে যাব। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ট্যুরের টাইমটা কমাতে পারেন এবং ট্যুরটা আরো বেশি কমফোর্টেবল করার জন্য ফ্লাইটেও যেতে পারেন। গ্যাংটকের খুবই কাছে সিকিমের একমাত্র বিমানবন্দর পাকিয়ং। কলকাতা থেকে পাকিয়ং এয়ারপোর্টে ডাইরেক্ট ফ্লাইট আছে। এছাড়াও শিলিগুড়িতে অবস্থিত বাগডোগরা এয়ারপোর্টে, সেখান থেকেও গ্যাংটকে যাওয়া যায়। বাগডোগরা এয়ারপোর্টের বাইরে থেকে গাড়ি করে যেতে হলে 4 থেকে 4.5 ঘন্টা গ্যাংটকে পৌঁছাতে লেগে যায়। আর পাকিয়ং এয়ারপোর্ট থেকে যদি আপনারা গাড়ি করে যেতে চান তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আপনারা সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে পৌঁছে যাবেন। আর কিভাবে গ্যাংটকে যাওয়া যায় আসুন দেখেন। যে সমস্ত বন্ধুরা ড্রাইভ করে যেতে চাইছেন তারা চাইলে NH-34 ধরে গেলে 10 থেকে 11 ঘন্টার মধ্যে কলকাতা থেকে শিলিগুড়ি বা এনজিপি পৌঁছে যেতে পারেন। এছাড়াও শ্যামলী পরিবহন ও সরকারি বেশ কিছু বাস পরিষেবা আছে, সেইগুলো করেও আপনারা কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত চলে যেতে পারেন। ট্রেনে করে এনজিপি স্টেশনে পৌঁছানোর পরে গল্পটা আসুন শেয়ার করি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখন 9:40 বাজে। পদাতিক এক্সপ্রেসে করে আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। এইখান থেকে এবার স্টেশনের বাইরে যাবো, বাইরে থেকে আমরা গাড়ি ধরবো। গাড়ি করে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখবার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখান থেকে পদাতিক এক্সপ্রেসে করে চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে এবার আমরা বাইরে গিয়ে গাড়ি ধরে আমরা পাহাড়ের উপরে যাবো। তো চলুন আমার সঙ্গে। বন্ধুরা, আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে এই যে বড় বড় টাটা সুমোগুলো দেখতে পাচ্ছে, এখানে প্রচুর গাড়ি আছে। এখান থেকে দার্জিলিং শেয়ারিং আছে 300 টাকা, আর এখান থেকে গ্যাংটক হচ্ছে শেয়ারিং 500 টাকা। তো এরকম ছোট গাড়ি বা এরকম সুমোতে করে আপনারা শেয়ারিংও যেতে পারেন। আর যদি আপনারা পুরোপুরি রিজার্ভ করে যান তাহলে এখানে 3,000 টাকা থেকে 3,500 টাকা করে রিজার্ভে গাড়ি নিচ্ছে ছোট গাড়ি। আপনারা চাইলে আপনাদের গ্যাংটকে একদম যেখানে হোটেল সেই হোটেলের সামনে নামিয়ে দেবে। আর আমরা এখান থেকে একটা শেয়ারিংয়ে গাড়ি নিয়েছি, বড় সুমো। সেখানে অনেকগুলো লোকই নেবে, সামনে 2 জন, মিডিলে 4 জন এবং পিছনে 4 জন। তো এইরকম সুমো গাড়ি করে আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্যাংটক। গ্যাংটকে গিয়ে আমরা কোন হোটেলে আছি, হোটেলের ভিডিও এবং গ্যাংটকে কী কী ঘুরছি, সাইট সিন সমস্ত কিছু আপনাদেরকে কম খরচে দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, গাড়ি ছাড়তে কিছুটা সময় বাকি ছিল, তাই ব্রেকফাস্টটা করে নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। প্রায় 11টার সময় আমাদের গাড়ি রওনা হলো। শেয়ার গাড়ি করে দার্জিলিং যেতে লাগে 300 টাকা, আর শেয়ার গাড়ি করে গ্যাংটক যেতে লাগে 400 টাকা। কিন্তু এই সময় সবাই গ্যাংটকের জন্য 500 টাকায় গাড়ির চার্জ করছিল, তাই আমরা 500 টাকা দিয়ে মিডিলের 4টে সিটি বুক করলাম। যদিও আমরা 3 জন ছিলাম কিন্তু একটু আরাম করে যাব সেই ভেবে 4টে সিটি আমরা বুক করে নিয়েছিলাম। আর আমি গ্যাংটকে গিয়েছিলাম এই বছর মানে 2023-এর এপ্রিল মাসের শুরুতে। দুপাশে ডুয়ার্সের জঙ্গল দেখতে দেখতে আমাদের গাড়িটা এগিয়ে চলল গ্যাংটকের দিকে। শান্তভাবে বয়ে যাওয়া তিস্তা নদী দেখে মনে পড়ে গেল পুরনো স্মৃতি। 4-5 বছর আগেও যখন এসেছিলাম এখানে তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টিতে এই নদী ফুলে ফেঁপে মাতাল হয়ে গিয়েছিল। সেই সময় বাসে করে ফিরছিলাম শিলিগুড়িতে। বাসের জানলা দিয়ে নদীর উতাল পাতাল দেখে মনে মনে ইষ্টনাম জপ করছিলাম। পুরানো স্মৃতি রোমন্থন করতে করতে গাড়ির জানলা দিয়ে একপাশে করোনেশন ব্রিজ, তিস্তা ব্যারেজ দেখতে দেখতে ভালোই লাগছিল। পাহাড়ের বাঁক দিয়ে ঘুরে ঘুরে ওঠার সময় কখনো ডান দিকে বা কখনো বাঁ দিকে তিস্তা নদীকে ফেলে এগিয়ে চললাম আমরা গন্তব্যের দিকে। কখন যে রাস্তা ভাগ হয়ে একদিকে চলে গেছে কালিম্পং হয়ে দার্জিলিংয়ের দিকে, আর আরেকটি গ্যাংটকের দিকে যেদিকে এখন আমরা যাচ্ছি, খেয়ালই করিনি। আমরা কিন্তু দার্জিলিং যেতেও খুব বেশি পছন্দ করি। আপনারা যদি বন্ধুরা দার্জিলিং যেতে চান এবং সেখানকার ফুল ট্যুর ভিডিও চাইছেন, কী করে যাবেন, কোথায় থাকবেন, এইরকমই ছোটোখাটো খুঁটিনাটি যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটা আরেকবার দেখতে পারেন। সেখানে দার্জিলিংয়ের ফুল ট্যুর ভিডিও, এছাড়া কীভাবে পুরো দার্জিলিংয়ে কম খরচে সুন্দর করে ঘুরে দেখবেন, রোপওয়ে চড়বেন, টয় ট্রেন চড়বেন, এই সমস্ত কিছুর ইনফরমেশান কিন্তু সেই সমস্ত ভিডিওতে দেওয়া আছে। সব ভিডিওর লিঙ্কগুলোই কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, এছাড়া আপনারা চ্যানেলে গেলেও পেয়ে যাবেন।
তাই যারা দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনাদের উপকারে লাগবে। আশা করছি সেই ভিডিওগুলো ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। যাই হোক, অনেকগুলো টানেল পার হয়ে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছে গেলাম দুপুর 3টার সময়। এইবার তো আপনি গ্যাংটক পৌঁছে গেছেন, প্রশ্ন হলো গ্যাংটকে গিয়ে আপনি কোথায় থাকবেন? প্রতিবার আমি হোটেলের রুম পছন্দ করে অন দ্য স্পট বুকিং করি, কিন্তু এইবার আর কোনো রিস্ক নেইনি। আগে থেকেই হোটেল বুকিং করে আমরা গিয়েছিলাম। এখানে অনেক ধরনের হোটেল পেয়ে যাবেন। গ্যাংটকে একদম ম্যালের উপরে সস্তায় রুম, ম্যালের কাছে রুম থেকে বসে পাহাড় দেখা যাবে, এইরকম হিল ভিউওয়ালা রুম। গ্যাংটকে বাজেট ফ্রেন্ডলি এবং স্ট্যান্ডার্ড হোটেলের রুম নিয়ে আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আছে, সেই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা গ্যাংটকে গিয়ে কম পয়সায় এবং সস্তায় একটা ভালো রুম খুঁজছেন, তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। একটা ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া পসিবল না, তাই আমি সেগুলো আলাদা আলাদা করে ভিডিও বানিয়েছি এবং সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গ্যাংটকে এমজি মার্গের কাছে, একদম ম্যালের উপরে। এখানে এখন খুব ভালো লাগছে, ওয়েদারটাও আজকে বেশ ভালো। আর দেখুন কি সুন্দর এমজি মার্গটা সাজানো, খুব ভালো লাগছে দেখতে। আজ গ্যাংটকে আমাদের ডে ওয়ান, পৌঁছে হোটেলে একটু বিশ্রাম করে সন্ধ্যেবেলা চলে এসেছি ম্যালের পরিবেশ এনজয় করতে। এখানে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিস আছে, সেখান থেকে গুরুদম্বার, জিরো পয়েন্ট, কালা পাথর ও নাথুলা পাসের জন্য বুকিং করে নেওয়া যেতে পারে। ম্যাল ঘুরে রাতের ডিনারটা করে নেবো। ম্যালের উপরেই অনেকগুলো বাঙালি খাবার দোকান আছে, তারই একটা থেকে আজকে রাতের ডিনারটা করে নিচ্ছি। ডিনার করে চলে এসেছি হোটেলে, আর রুম থেকে রাতের গ্যাংটক পাহাড়ের ভিউ দেখুন, কি চমৎকারই না লাগছে। পরদিন সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি, আর ছোট্ট করে একটু রুমটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে। হোটেল কাঞ্চন দর্শনে আগে থেকে রুম বুক করে আমরা গিয়েছিলাম এবং এই হোটেলের রুমটা শেয়ার করেছি নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা ছোট ট্যাক্সি করে ঘুরতে পারেন। এদিকে দেখা একটু, এরকম ছোট ট্যাক্সি এরকম করে ঘুরতে পারেন। ট্যাক্সি ভাড়া এক এক জায়গায় এক এক রকম। তো আমরা এরকম ট্যাক্সি করে এখন যাচ্ছি ম্যালের কাছাকাছি, সেখানে গিয়ে আজকে ঘুরবো, খাবো দাবো, মজা করবো। তো গ্যাংটকে আজকে ওয়েদার বেশ ভালোই, রোদ্দুর উঠেছে, সুন্দর ওয়েদার। এই এখন আমরা ট্যাক্সি করে, এই মা পিছনে, আমি আর মা বসে আছি, সামনে বাবা বসে আছে। বাবা তাকাও। তো বেশ ভালো লাগছে, আমাদের হোটেলটা আমি শেয়ার করবো ফিরে। আর এইখানে এরকম হচ্ছে সমস্ত ছোট ছোট ট্যাক্সি আছে, এরকম ট্যাক্সি করে আপনারা চাইলে যেখানে যেখানে যাবেন কাছাকাছির মধ্যে সেগুলো ঘুরতে পারেন। আর সাইট সিনের জন্য হচ্ছে বড় রিজার্ভ গাড়ি করতে হবে। তো সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা অনস্ক্রিন দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এরকমভাবে সাইট সিন করে গুলো ঘুরতে পারেন। আজ গ্যাংটকের ডে টুতে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখবো। ম্যাল থেকে একটা শেয়ার ট্যাক্সি করে পার হেড 20 টাকা করে চলে যান ফ্লাওয়ার হাউসে। জায়গাটার নাম হলো ফ্লাওয়ার শো অ্যান্ড রিচ পার্ক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ফ্লাওয়ার হাউস দেখতে। ফ্লাওয়ার হাউসটা একটু ছোট্ট মতো, ভেতরে সুন্দর বাহারি গাছ আছে। এখান থেকে সমস্ত টবে করে গাছ ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে, চাইলে এখান থেকে কিনেও নিয়ে যাওয়া যায়। আর এখান থেকে বসে সময় কাটাচ্ছি আমরা, এরপরে রোপওয়ে যাবো, আরও অনেকগুলো জায়গা ঘুরবো। আর এখানে হচ্ছে টিকিট হচ্ছে পার পার্সন হচ্ছে 20 রুপিস। তো আপনারা আসলে এইভাবে ঘুরতে পারেন, তাহলে আপনাদের খরচাটা অনেকটা কম হবে। এই হলো ফ্লাওয়ার হাউস, এই রাস্তা দিয়ে ট্যাক্সি করে আমরা এসেছি। এমজি মার্ট থেকে বেশিক্ষণ না, 15 মিনিটে পৌঁছে গেছি। এই যে ছোটো ছোটো ট্যাক্সিগুলো আসছে, এরকমই ছোটো ছোটো ট্যাক্সি করে আপনারা, এই যে ছোটো ছোটো ট্যাক্সিগুলো করে আপনারা আসতে পারেন। আর এদিকে রাস্তার উপরে চলে গেছে, এদিকে সেরকম কিছু নেই। ট্যাক্সি করে হচ্ছে, একটা ট্যাক্সিতে 4 জন বসতে পারবে, মানে ড্রাইভারকে নিয়ে 5 জন, ছোটো ট্যাক্সি। তো ট্যাক্সি করে যদি আপনারা আসেন, তাহলে ফুল ট্যাক্সিটা রিজার্ভ করে নিলে 100 টাকা মতো নেবে। আপনারা এখানে এসে ঘুরে তারপরে আপনারা হেঁটে হেঁটেই নিচে চলে যেতে পারেন, সামান্য রাস্তা। হেঁটে হেঁটে গেলে আপনারা ওখানে আস্তে আস্তে করে এসব রোপওয়ে, তারপরে সুইসাইড পয়েন্ট, এগুলো ঘুরে দেখা যাবে, সুন্দর লাগবে ঘুরে দেখতে। আর যদি ফুল রিজার্ভ করে আসেন তাহলে টাকা বেশি লাগবে,
সেই জন্য আপনারা কম খরচে যদি ঘুরতে চান তাহলে এইভাবে আমি যেভাবে ঘুরছি সেভাবে ঘুরতে পারেন। আর যদি আপনারা চান যে এইভাবে গাড়ি করে রিজার্ভ করে ঘুরবেন সেটাও করতে পারেন। আমি অনেকগুলো গাড়ি দাদা মানে ড্রাইভার দাদার নাম্বার দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে ঘুরে নিতে পারেন। ফ্লাওয়ার হাউস থেকে কিছুটা নিচের দিকে হেঁটে মেলের দিকে এগিয়ে আসুন, রাস্তায় পড়বে গভর্নর হাউস, এটা দেখে নিন। এর ঠিক পাশে একটি কার পার্কিংয়ের জায়গা আছে, সেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে খুব সুন্দর পাহাড়ের ভিউ আপনারা দেখতে পাবেন। বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে চলে এসেছি 10-15 মিনিটের মধ্যে। এই হচ্ছে সিকিম অ্যাসেম্বলি, এই যে আমার পাশে এটা হচ্ছে সিকিম গভর্নমেন্ট হাউস বা এসএমটি এটাকে বলে। এইখান থেকে এই রাস্তাটা ঠিক এইটার উল্টো দিকেই হচ্ছে সুসাইড পয়েন্ট, আমরা এখন সুসাইড পয়েন্ট, এই যে এই রাস্তাটা গেছে এইটা হচ্ছে সুসাইড পয়েন্ট, এই যে এইখান থেকে সোজা আমরা সুসাইড পয়েন্টে যাব, গিয়ে ওখানে ভিউ দেখব। এখানে এখনও আপাতত কোনো এন্ট্রি ফিজ নেই, তো চলুন ভিতরটা গিয়ে দেখে আসি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সুসাইড পয়েন্ট দেখতে, এখান থেকে ভালো ভিউ দেখা যায় নিচটা যেটা আপনি দেখালাম, কিন্তু কুয়াশার কারণে মানে প্রচুর মেঘ হয়ে গেছে আর কি, কুয়াশা না মেঘ, মেঘের কারণে এখান থেকে পুরো পরিষ্কার জায়গাটা দেখা যাচ্ছে না ভিউটা, নাহলে এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখান থেকে খুব ভালো লাগে দেখতে। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই, যার জন্য আমরা এখন এখানে এসেছি, এটা রাস্তার মধ্যেই পড়ে, এটা এসে এখন আমরা ঘুরে নিলাম। এখান থেকে ক্লিয়ার ভিউ দেখা যায়, সেই জন্য এই জায়গাটাকে ভিউ পয়েন্টও বলে। আর এখানে অনেক চা কফি এছাড়া ঝালমুড়ি চিপস এই সমস্ত দোকান, ছোটো ছোটো দোকান আছে, তো আপনারা এখান থেকে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আমরা একটুখানি খাওয়া দাওয়া করে জায়গাটা একটু উপভোগ করছিলাম, ভীষণ ভালো লাগছিলো। এরপর আমরা চলে যাই রোপওয়েতে। এই যে রোপওয়েটা যাচ্ছে 130 টাকা করে নিচ্ছে, সকাল 10টা থেকে চালু হয়ে যাচ্ছে রোপওয়ে, 5:30 অবধি চলবে রোপওয়ে। কিন্তু এইখান থেকে গেলে আপনারা রোপওয়ে পয়েন্টে যাচ্ছে, রোপওয়ে থেকে নামতে পারবেন না, ওইখানে গিয়ে আপনাদের দাঁড়াতে হবে, রোপের ভেতরে থাকতে হবে, আবার সেই রোপওয়েটাকে আবার এইখানে এনে ব্যাক করবে, জাস্ট গিয়ে ওই রোপওয়ে করে ঘুরে রেখে চলে আসবে। আর যদি আপনারা নিচের কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে সেখান থেকে রোপওয়ে উঠবেন, আবার এইখানে আসবেন, এসে ঘুরে মানে রোপ থেকে নামবেন না, আবার নিচের কাউন্টার যেখান থেকে টিকিট কেটেছেন সেখানে গিয়েই নামবেন, মানে গিয়ে নামার কোনো ব্যাপার নেই, রোপে উঠলে বা রোপে করে। গ্যাংটকের লোকাল সাইট সিনের মধ্যে আরও যেগুলো দেখতে পারেন সেটা হলো তাশি ভিউ পয়েন্ট, হনুমান টক, গণেশ টক, টিবেটোলজি মিউজিয়াম, দ্য ফেমাস সিকিম মণিপাল ইউনিভার্সিটি, এইগুলো আপনারা লোকাল ট্যাক্সি করেও ঘুরতে পারেন। ডে থ্রিতে বন্ধুরা আপনারা চাইলে ওয়ান ডে সাইট সিন করে আসতে পারেন, নাথুলাবাস সাঙ্গুলেক বাবা মন্দিরের এই সাইট সিনটা সকাল 7টায় গাড়ি ছাড়ে এবং বিকেল 5-6টার মধ্যে আপনারা ফিরে আসতে পারেন। এই ট্যুরটা হলো নর্থ সিকিম ট্যুর, শেয়ারিং গাড়ি করে গেলে 1200 টাকার মতো নেয়, আর যদি আপনারা অনেকেই থাকেন তাহলে সেক্ষেত্রে একটা রিজার্ভ গাড়িও করে নিতে পারেন। বন্ধুরা এই যে এক প্লেট ভেজ চাউমিন নুডলস একদম সস টস দিয়ে দিয়েছে, এখন গরম গরম নুডলস খাচ্ছি, এমজি মার্কে বসে খুব সুন্দর আলো টালো জ্বালিয়ে দিয়েছে, এখন সন্ধ্যেবেলা হট অ্যান্ড হ্যাপিনিং হচ্ছে, এমজি মার্কটা মানে মেল রোডটা খুব ভালো লাগে এই সময়। গ্যাংটকে ঠান্ডাতে মানে এখন খুবই ঠান্ডা, এখানে নাথুলা পাস ছাপুরতে পুরো বড় সেই রকম ওয়েদারে এখানে বসে বসে এইরকম নুডলস খেতে গরম গরম ধোয়া ওঠা নুডলস দারুণ মজা লাগছে, বেশ স্পাইসি করে বানিয়েছে, দারুণ, মাত্র 50 টাকা এক প্লেট স্পাইসি হট নুডলস। এখানেই পাশে দোকান আছে, অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টে বসেও খেতে পারেন, আর চাইলে আমার মতো এরকম প্যানে বসেও খেতে পারেন। আমার মনে হয় মেলে বসে খাওয়াটাই বেশি ভালো লাগে, মজা লাগে, এখানে চারিপাশে এত আলো, লোকজন, কি সুন্দর ফুলের গার্ডেন, এইসব দেখতে দেখতে দারুণ মজা লাগছে, সেই জন্য আমি এখানে বসেই খাচ্ছি। দারুণ, আমি আমাদের ট্রাভেল গাইড পিঙ্কি চলে এসেছে আজকে গ্যাংটক থেকে, আমি এখন দাঁড়িয়ে আছি এমজি মার্কের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন এমজি মার্ক, এমজি মার্কের সামনে দাঁড়িয়ে আছি,
আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে গ্যাংটকে আমরা হচ্ছে সাইট সিন করব, নামচি যাব, রা বাংলা যাব, এই সব জায়গাগুলো ঘুরে দেখাবো কম খরচে কী করে আমরা ঘুরছি। আমরা একটা ছোট গাড়ি করে নিয়েছি, বড় গাড়ি অনেক টাকা, সেজন্য আমরা ছোট গাড়ি করে নিয়েছি। আমি ড্রাইভারের নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, প্রচুর ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো, অনস্ক্রিনও থাকবে, সেটা ডিসক্রিপশন বক্সও থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা আছেন সেই বুঝে আপনারা সেরকম গাড়ি করবেন। তো আজকে আমরা রা বাংলায় গিয়ে কী কী দেখছি এবং নামচিতেও কী কী দেখার আছে সেই সব কিছু আপনার সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন বসে আছি গাড়িতে, এখন এখান থেকে আমরা যাচ্ছি নামচি। নামচির আজকে অনেক সাইট সিন করবো। ফার্স্টে আমরা এখন যাচ্ছি চারধাম দেখতে। তো চারধামে গিয়ে কী কী দেখছি সেগুলো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর আমরা সঙ্গে আজকে রা বাংলাটাও করে নেব। তো গ্যাংটকের এরকম সাইট সিন ঘোরার জন্য এরকম ছোট গাড়ি করে নিলে খুব সুবিধা হয়, কারণ ছোট বিউটিফুল। দেখুন, এখানে প্রতিটা মন্দিরই খুব সুন্দর, আর একেবারে টিকিট কাউন্টার থেকে সিনিয়র সিটিজেনদের হচ্ছে 25 টাকা, আর বাচ্চাদের কোনো টিকিট নেই, আর নর্মাল জেনারেল পিপলদের জন্য হচ্ছে 50 টাকা করে টিকিট। টিকিট কেটে এখানে ঢুকে গেলে পুরো জায়গাটা সারাদিন খুব সুন্দর করে ঘোরা যায়। বন্ধুরা, আপনারা যদি 4 দিন 3 রাতের ট্যুর প্ল্যান করেন, তখন 4 ডেতে মানে আপনারা ভোরবেলা বেরিয়ে নামচি, টেমিটি গার্ডেন, রা বাংলা ঘুরে রাতে ট্রেন হলে শিলিগুড়ি নেমে যেতে পারেন। সাউথ সিকিমের এই ট্যুর প্ল্যানটা দুপুরবেলার মধ্যে হয়ে যায়, তাহলে আপনারা রাতে ট্রেন ধরে শিলিগুড়ি থেকে বা এনজিবি থেকে কলকাতা ফিরে আসতে পারেন। অথবা যদি হাতে একদিন বেশি সময় থাকে তাহলে সাউথ সিকিমের ট্যুর প্ল্যানটা করে নিতে পারেন, তারপরে টেমিটি গার্ডেন আর রা বাংলাতে হোমস্টেতে একটা দিন কাটিয়ে পরের দিনও শিলিগুড়ি নামতে পারেন। আমরা এসে গেছি রা বাংলাতে বুদ্ধ পার্কে। এখানে হচ্ছে সকাল 9টা থেকে 6টা অবধি হচ্ছে পার্কটা খোলা, আর এন্ট্রি ফিজ হচ্ছে 80 টাকা। তো 80 টাকা দিয়ে আপনারা ভিতরে ঢুকে দেখবেন, এবং অনেক বড় এরিয়া, এখানে সুন্দর করে ঘুরে দেখার ব্যবস্থা আছে, আপনারা এখানে সুন্দর করে ঘুরে দেখতে পারেন পার্কটা অনেকটা জায়গা নিয়ে। ওয়েদারটা আজকে চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এরকম আকাশটা পুরো মেঘ হয়ে গেছে, আর এইগুলো হচ্ছে সুন্দর করে ঘোরানো যাবে, খুবই সুন্দর। তো সাউথ সিকিম আসলে আমি বলবো অবশ্যই গ্যাংটক আসলে সাউথ সিকিম আসবে না, সাউথ সিকিম আসলে নামচি, রা বাংলা তো অবশ্যই ঘুরে। নামচি, রা বাংলা ওয়ান ডে ট্যুর, এই সব টুরিস্ট পয়েন্টগুলো আরও ডিটেলসে জানতে গেলে আমার গ্যাংটকের সাইট সিনের ভিডিওটা দেখুন, সেখানে আরও খুঁটিনাটি সমস্ত শেয়ার করেছি। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি টেমি টি গার্ডেনে। টি গার্ডেনটা খুবই সুন্দর, আর এখানে হোমস্টে আছে ছোটো ছোটো, নিচে রেস্টুরেন্ট আছে, অর্গ্যানিক টি এখান থেকে আপনারা টেস্ট করেও নিয়ে নিতে পারেন। তো আমরা এরকম টি টেস্ট করে এখান থেকে কিনে নেবো। বন্ধুরা, আপনারা যদি গ্যাংটকের লোকাল সাইট সিন আর নর্থ ও সাউথ সিকিমের ট্যুর না করে শুধু গুরুদম্বা লেক বা কালাপাথর দিকের সাইট সিনগুলো করতে চান সেটাও করতে পারেন। 3 দিন 2 রাতের এই প্যাকেজটা হয়, শেয়ারে করলে 3,500 টাকার মতো পড়বে, আর কেউ যদি সিঙ্গেল পার্সন করতে চান তাহলে 5,000 টাকার মতো পড়বে। এই ট্যুর প্ল্যানটা হবে, প্রথম দিন 3টে লেক দেখে লাচেনে নাইট স্টে করবে, নেক্সট দিন মর্নিংয়ে গুরুদম্বা লেক আর লাচুংয়ে দুপুরে খাওয়া দাওয়া করে লাচুংয়ে নাইট স্টে করবে, এবং থার্ড দিন ইয়ুমথাং ভ্যালি থেকে কালাপাথর যদি যেতে চান তাহলে ড্রাইভারকে এক্সট্রা পে করতে হবে, সেক্ষেত্রে 300 থেকে 400 টাকা করে পড়বে পার হেড। এইসব ঘুরে থার্ড দিন গ্যাংটকে আপনারা পৌঁছে যাবেন, এবং এই সমস্ত সাইট সিনগুলো যদি সব করতে চান তখন 7 থেকে 8 দিনের ট্যুর প্ল্যান করতে হবে। বন্ধুরা, সময় এসে গেছে এবার আমাদের ফেরার পালা। ফিরছি বাসে করে, বাসের ভাড়া পড়েছিল 180 টাকা করে, শিলিগুড়ি পর্যন্ত এই বাস যাবে। আসুন বন্ধুরা, এই পুরো ট্যুর প্ল্যানের খরচ কত হলো জেনে নিই। নাথুলা পাসের ট্যুর 1,200 টাকা করে পার হেড, গুরুদম্বা লেক 3 দিনের প্যাকেজ শেয়ারে 3,500 টাকা করে পড়বে, সাউথ সিকিম মানে নামচি রা বাংলা যেটা আমরা ঘুরতে গেছিলাম সেখানে রিজার্ভ গাড়ি করে গেছিলাম, সেই রিজার্ভ গাড়ি নিয়েছিল 3,500 টাকা, এছাড়া ট্রেনের খরচ, শেয়ার গাড়ি করে গ্যাংটকে যাওয়া, হোটেলের খরচ, খাওয়া দাওয়া সব মিলিয়ে মাথা পিছু 8,000 টাকা করে খরচ পড়েছিল। বাস স্ট্যান্ডে নেবে, ওখান থেকে হচ্ছে শেয়ারিং এ অটো করে চলে এসেছি এখন এনজিপি স্টেশনে। সেখানে বাইরে প্রচুর ভাতের হোটেল, এখান থেকে একটা ভাতের হোটেল থেকে এখন আমরা ভাত খেয়ে নেবো। এই হচ্ছে থালি সিস্টেম, এই মিল সিস্টেম, মানে যা লাগলে আবার পরে চাইলে আবার দেবে। তো এখানে আমরা 7 টাকা করে নিরামিষ ভাত তরকারি এখন খাচ্ছি, খেয়ে দিয়ে আমাদের ট্রেন হচ্ছে 8টা চল্লিশে, আমরা 8টা চল্লিশে পদাতিক লোকাল ধরে কলকাতায় ফিরে যাবো। আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে।
বন্ধুরা আমি ফিরছি পদাতিক এক্সপ্রেসে করে। এই ট্রেনের স্লিপারের টিকিট ফেয়ার ছিল 360 টাকা। যাওয়ার যে ট্রেনগুলো আছে কলকাতায় ফেরার জন্য সেম ট্রেনই আছে। গ্যাংটকের এই ফুল ট্যুর ভিডিওতে সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, যদি কিছু বাকি থেকে যায় কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে ডিটেলসগুলো দিয়ে দেবো। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবারও নিয়ে আসছি গ্যাংটকে গিয়ে আমরা কী কী করলাম সেই সব কিছু ব্লগিংয়ের মাধ্যমে। দেখতে হলে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজকের মতো সকলকে টাটা।